Hello everyone, welcome back once again in another video. This is the Junu. তো আমাদের অনেকের শশা পছন্দ খুব, যারা ওজন কমাতে চায় শশা খেয়ে থাকে। আমরা এতদিন পর্যন্ত শশার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছি, তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শশার অপকারিতা সম্পর্কে জানব। তো প্রতিটা জিনিস খাওয়ার আগে এর উপকারিতা এবং অপকারিতা দুটো জানা দরকার। তো আমি আপনাদের জন্য আজকে শশার অপকারিতা সম্পর্কে রিসার্চ করে বের করেছি কিছু তথ্য। এই তথ্যগুলো আপনাদের ভীষণ জানা দরকার। তো কথা না বাড়িয়ে চলেন জেনে নিই শশার অপকারিতা। শশা হচ্ছে একটি লো ক্যালোরি, খুব কম ক্যালোরিযুক্ত একটি খাবার। শশার মধ্যে পানির পরিমাণ অনেক। 100 গ্রাম শশাতে পানির পরিমাণ 94.9 গ্রাম এবং ক্যালোরি 22 কিলো ক্যালোরি। এছাড়াও শশা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার। শশাতে কিছু পরিমাণ ভিটামিন, মিনারেলস এবং আঁশ থাকে। কিন্তু ভালো একটি খাবার শশাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়। যখন কেউ মনে করে শুধুমাত্র শশা খেয়ে ওজন কমানো যায়, শশাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে। আমরা ডায়েটিশিয়ানরা ডায়েট চার্টে শশাটা রাখি, কিন্তু শুধু শশা খেয়ে আমরা ওজন কমাতে বলি না। কিন্তু অনেকে ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারাদিন ধরে শশা খেতে থাকে। যখনই ক্ষুধা লাগে শশা খেতে শুরু করে। যেহেতু শশা একটি কম ক্যালোরিযুক্ত খাবার, তাই শশা কেন অন্য যে কোনো কম ক্যালোরিযুক্ত খাবার এক নাগারে খেতে থাকলে ওজন কমে যাবে। কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি। অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শশা খেতে থাকলে বা ক্ষুধা লাগলে শশা খেলে বদহজম, গ্যাসের সমস্যা সহ পেট ফাঁফা, পেট ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি দেখা দেয়। প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলে ঘটবে নানা বিপত্তি। শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণ দুর্বল হয়ে যাবে, কাজ করার শক্তি পাবে না, রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। তো ফ্রেন্ডস, জেনে তো গেলেন শশার অপকারিতা। তো এতক্ষণ আমরা শশার অপকারিতা সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা শশার উপকারিতা সম্পর্কে জানব। শশা একটি উপকারী খাবার, এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। গ্রীষ্মকালীন সবজি হলেও এখন সারা বছর বাজার শশা পাওয়া যায়। শশা শরীরের জন্য খুব ভালো। শশা ওজন কমাতে, রক্তে কোলেস্টেরল কমাতে উপকারী। শশাতে ক্যালোরি খুব কম, পানির পরিমাণ বেশি। অনেকে ত্বকের পরিচর্যায় শশাকে কাজে লাগিয়ে থাকেন, কিন্তু এর আছে অপকারিতাও, আর অপকারিতাগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। এক নজরে শশার কিছু উপকারিতা সম্পর্কে এখন আলোচনা করব। এক, ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। দুই, শশায় রয়েছে স্টোরেল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসায়ও স্টোরেল থাকে। তিন, ওবিসিটি নিয়ন্ত্রণে শশা খুব উপকারী। চার, কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে।